হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে যে ইন্টারেস্টিং বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো, আপনি কিভাবে আপনার ফেসবুকের যে কোনো ফটো অথবা পিকচার মাত্র এক ক্লিকে আপনার গ্যালারিতে কিভাবে নিয়ে আসবেন। তো বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাকে এ টু জেড বিস্তারিত বলে দিই আপনি কিভাবে আপনার ফেসবুকের ফটো গ্যালারিতে কিভাবে নিয়ে আসবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে চলে এলাম। তো মোবাইল স্ক্রিনে আসার পর জাস্ট আমি আমার মোবাইলের ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব। তো বন্ধুরা ফেসবুক অ্যাপ্লিকেশনে যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করব। তো বন্ধুরা এই ফটোটি আমি আমার গ্যালারিতে নিয়ে যাব। তো বন্ধুরা সেজন্য আমি জাস্ট এই ফটোর উপর একটা ক্লিক করব। তো বন্ধুরা এই ফটোতে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। তারপর আপনি ফটোর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে। তো জাস্ট আপনি এই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। তারপর আপনি উপরে দেখতে পাচ্ছেন সেভ বলে একটি অপশন আছে, জাস্ট আপনি সেভে ক্লিক করে দেবেন। তো সেভে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর জাস্ট আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর জাস্ট আমি আমার গ্যালারিতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আমি ফেসবুক থেকে ডাউনলোড করেছি। তো দেখতে পাচ্ছেন সেই ফটোটি এখানে গ্যালারিতে চলে এসেছে। তো আপনারা এইভাবে ফেসবুক থেকে যে কোনো ফটো আপনাদের গ্যালারিতে নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি বন্ধু ছিল। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।